আসসালামু আলাইকুম বিশেষ কোনো আয়োজনে বা গায়ে হলুদের ডালা সাজাতে খুব সহজে কীভাবে এই চমৎকার পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আজকে সেটি দেখাবো আজকের ভিডিওতে পিঠাগুলো মচমচে করে কিভাবে তৈরি করতে হবে সে টিপস অ্যান্ড টেকনিকও থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রথমেই পিঠাগুলো তৈরির জন্য কাই রেডি করে নিতে হবে এর জন্য এখানে যে কোনো কাপ বা বাটি দিয়ে সমান করে এক কাপ পানি নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিচ্ছি এই পিঠাগুলোতে লবণের পরিমাণ কম হলেই ভালো লাগে সেই বুঝে অ্যাড করতে হবে পানিতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে কাপ বা বাটি দিয়ে পানি মেপে নেওয়া হবে সেই একই কাপ বা বাটি দিয়ে চালের গুঁড়ো মেপে নিলে ভালো হয় তবে আজ আমি শুধু চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই কাইটা রেডি করবো না কিছুটা নারকেল অ্যাড করব। তাই ওই একই কাপের এক কাপ চালের গুঁড়ো অ্যাড করছি এ পর্যায়ে তবে সাথে আমি এখানে প্রায় পনেরো এক কাপের মতো নারিকেল কোড়া অ্যাড করছি কেউ চাইলে নারিকেল কোড়া বাদ দিয়েও কিন্তু সব প্রসেস ফলো করে এই পিঠা তৈরি করে নিতে পারেন আমি আজ নারিকেল কোড়া অ্যাড করেছি এর জন্য আরও খানিকটা চালের গুঁড়ো অ্যাড করে এই কাইটা রেডি করে নিতে হবে যেহেতু নারিকেল কোড়ার সাথে নারিকেলের কিছুটা রস থাকে তাই এই অতিরিক্ত চালের গুঁড়োটা অ্যাড করতে হচ্ছে যারা নতুন রাঁধুনি বা চালের কায় তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে আপনি যতটুকু পানি অ্যাড করবেন ঠিক ততটুকুই পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে কায়টা রেডি করে নেবেন সেক্ষেত্রে দেখবেন পারফেক্ট একটা কায় রেডি করে নিতে সমস্যায় পড়তে হচ্ছে না আরও একটা টিপ হচ্ছে পানিতে যখন একটা বলক আসবে তখন চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে তারপর চালের গুঁড়োটা অ্যাড করবেন সেক্ষেত্রে চালের গুঁড়োটা রেডি করতে আর গোটা গোটা হয়ে আসবে না নাড়তে নাড়তে পানির সাথে চালের গুঁড়ো মিশে কিন্তু পারফেক্ট একটা কায় রেডি হয়ে গেছে এ পর্যায়ে চূড়ার জাল বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই কায়ের তাপমাত্রাটা খানিকটা কমা পর্যন্ত যে পর্যায়ে আমি হাত দিয়ে ধরতে পারবো আজ কোনো প্রকার খেজুর কাটা ছাড়াই এই রকম সাজগুলো দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো আপনার ঘরে যেই সাজই থাকুক না কেন সেই সাজ দিয়ে কিন্তু এই কাজ দিয়ে আপনি পিঠা তৈরি করে নিতে পারবেন এই পিঠাকে সাজ পিঠাও অনেকে বলে বা নকশি পিঠাও বলে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের এলাকায় কোন কোন নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এতে করে আমরা বাকিরাও কিন্তু সেই নামগুলো জানতে পারবো এদিকে প্রায় দশ পনেরো মিনিট পর কাইটা কিন্তু অনেকখানি ঠান্ডা হয়ে এসেছে আমি হাত দিয়ে ধরতে পারছি এই অবস্থায় এই কাইটা ভালো করে মথে নিতে হবে মথে নেওয়ার সময় যদি কারো কাই শক্ত হয় সেক্ষেত্রে অতিরিক্ত পানি হালকা ছিটিয়ে কাইটা কিন্তু রেডি করে নিতে পারবেন একটা মসৃণ গায়ে রেডি করে নিতে হবে তবে খুব বেশি নরম হওয়া যাবে না গায়ে সম্পূর্ণভাবে রেডি এবার পিঠার শেপ দেওয়ার পালা পিঠার শেপ দেওয়া তো খুবই সহজ কিছুটা কায় হাতের মধ্যে নিয়ে মুষ্টি করে তারপর গোল করে ঘুরিয়ে মসৃণ করে গোল করে নিয়ে তারপর সাজের মধ্যে দিয়ে দুই পাশ থেকে একটু টাইট করে চাপ দিলে কিন্তু শেপ দিয়ে নিতে পারবেন যদি আপনার কাইটটা ঠিক মতো রেডি করতে পারেন কেউ চাইলে এই পিঠাগুলো বেশি পরিমাণে বানিয়ে ভাজার পর ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস বা তার চাইতেও বেশি সময় পর্যন্ত কেউ চাইলে কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপেও শেপটা দিয়ে নিতে পারেন এমন কি এই পিঠাগুলো কিন্তু কেউ চাইলে শিরায় ডোবানো অবস্থায় নর্মাল ফ্রিজে দুই মাস পর্যন্ত রেখে উপভোগ করতে পারবেন শুধু তাই না নর্মাল যে কোনো জায়গাতে রেখেও কিন্তু আপনি মাস জুড়ে উপভোগ করতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না এখানে সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়ে এবার এই পিঠাগুলো সরাসরি এমন অবস্থাতে ভেজে নিতে পারেন আর যদি কেউ চান একদম ভেতর পর্যন্ত মচমচে থাকবে তাহলে এভাবে একটা কাঠি দিয়ে কয়েকটা জায়গা শুধু ছিদ্র করে দিলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো সহজে ভেজে নেওয়া যাবে অর্থাৎ ভেতরে সেচ সেতে ভাবটা থাকবে না এবার এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা ভাজার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ টিপ আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে একটা কড়াইয়ে তেল মিডিয়াম গরম করে নিয়েছি আর এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার ক্ষেত্রে প্রথম টিপটাই হচ্ছে ডুবো পিঠাগুলো ভাজতে হবে আর দ্বিতীয় টিপ হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে ভাজতে এক এক ব্যাচ ভাজতে সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর প্রথম দিকে ছাড়ার সাথে সাথেই নাড়তে যাবেন না যখন গা হালকা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে পাল্টে সময় ধরে ভেজে নিতে হবে শক্ত হওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে ভাজলে পিঠাগুলো চারিপাশে সমানভাবে এভাবে কালার আসবে আর খুব সুন্দরভাবে মচমচে হবে পিঠাগুলো কিন্তু এখনই বেশ মচমচে হয়েছে তবে আরও বেশি মচমচে হওয়ার জন্য এবং ভেতর পর্যন্ত যেন কোনো প্রকার সেচ সেতে ভাব না থাকে তাই আজকের এই পিঠাগুলো আমি ডাবল ফ্রাই করব সবগুলো পিঠা এখানে প্রথমবার ভেজে নিয়েছি আর কতটা মচমচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পর্যায়ে পিঠাগুলো ভাজার পর অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত এবার শিরা রেড়ি করে নেব এর জন্য এখানে এক কাপ খেজুর গুড় নিচ্ছি কেউ চাইলে আখের গুঁড়ো নিতে পারেন চুলাটা ধরানো ছিল তাই আসলে গুড়গুলো একটু গলে গেছে তো এক কাপ খেজুর গুড় বা আখের গুড় নাওয়ার পর এখানে পনে এক কাপ চিনি অ্যাড করছি আমি খেজুর গুড় ব্যবহার করছি কেউ চাইলে কিন্তু আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন আর পানি দিচ্ছি হাফ কাপ শিরা তৈরির ক্ষেত্রে এই রেশিওটা যদি কেউ ফলো করেন তাহলে আর কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না অর্থাৎ শিরাটা ঘন হলো নাকি পাতলা হলো সেটা নিয়ে আর ভাবতে হবে না নেড়ে চেড়ে জাল করব চারিপাশ থেকে একটা বলক আসা পর্যন্ত গুড় সম্পূর্ণভাবে গলে যখন এই রকম একটা বলক চলে আসবে তখনই শিরাটা চূড়া থেকে নামিয়ে ফেলবো এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া এই পিঠাগুলো আবারও তেলের মধ্যে ভেজে নেব এ পর্যায়ে চুড়ার জাল কিন্তু মিডিয়ামে আছে আর তেলও মিডিয়াম গরম আছে এ পর্যায়ে ভাজতে একদমই সময় লাগবে না দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে তেল থেকে তুলে গরম গরম পিঠাগুলো কুসুম গরম শিরার মধ্যে ডুবিয়ে ফেলতে হবে পিঠাগুলো ভাজা হতে থাক আপনাদেরকে আমি শিরা দেখাচ্ছি শিরা যখন কিছুটা তাপমাত্রা কমে এরকম হাত দিয়ে টাচ করতে পারবো তবে এখনও কিন্তু হালকা গরম আছে অর্থাৎ কুসুম গরম আছে এদিকে পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে প্রায় দেড় মিনিটের মতো ভেজেছি আর কালারটা কিন্তু নষ্ট হতে দেই নাই এমন গরম গরম পিঠাগুলো তেল থেকে ছেঁকে নিয়ে দ্রুতই শিরার মধ্যে ডুবিয়ে ফেলতে হবে আর এভাবে একটু চেপে চেপে ধরলেই দেখবেন শিরা টেনে একদম রসে টৈটম্বর হয়ে যাবে পিঠাগুলো তবে মচমচেই থাকবে শিরার মধ্যে পিঠাগুলো অনেক বেশি সময় রাখার কোনোই দরকার নেই দেড় দুই মিনিটের মতো রেখে তুলে ফেলতে পারবেন এভাবেই সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নেব আর দেখেন না কত সুন্দরভাবে কিন্তু শিরাগুলো টানছে বাবল উঠছে আর এটা তখনই সম্ভব যদি আপনি কুসুম গরম শিরার মধ্যে টস টসে গরম পিঠাগুলো ছাড়েন আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে পিঠাগুলো বানিয়ে উপভোগ করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো পিঠার রেসিপি অলরেডি দেওয়া আছে চাইলে সেই রেসিপিগুলোও কিন্তু আপনারা ফলো করতে পারেন সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ